আসন্ন কলাগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী মুদ্দিন প্রধানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 29 অক্টোবর শুক্রবার বিকেলে কলাগাছি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের নরপদী উচ্চ বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক যেন জনসভায় রূপ নিয়েছে। সাবেক দ্বিতীয় সচিব ও প্রতিষ্ঠাতা কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মোহাম্মদ নিজামউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিমুদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম সহ আরও অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উঠান বৈঠক থেকে বক্তারা বলেন, আমার কলাগাছিয়া ইউনিয়নের দৃষ্টিবৃন্দ সবাই যখন বলতে শুরু করলো আমাকে নির্বাচন করতে হবে, তাই আমি জাতির জনকের কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা আমার উচ্চতম কর্মকর্তা এবং নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে যখন আমাকে বললো আজ থেকে নৌকা মার্কা দেওয়া হবে, আজ তো নির্বাচন কর আজ দেখা, এবং আমি বলেছিলাম আমি বলেছিলাম আমার নৌকা মার্কা দেবে রাজ্য মার্কে দেন, আমার কিন্তু বুদ্ধি ভোটে বলে নিরপেক্ষ নিরপেক্ষ হবে, যার যার ভোট সেই দিবে, আপনারা কোন ভয় করবেন না, ইলেকশনের দিন আপনারা কেন্দ্রে যাবেন ভোট দিলেন এবং ভাই বোনদের ভাইদেরকে বলবো আপনারা ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনারা ফলাফল হাতে না পাবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। এইখানে নিজামায়ের কি কাহিনী প্রতিষ্ঠান করছেন, আমার মনে হয় এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমার অত্র এলাকার কলাগাছিয়ার বাসিন্দা তারা গতি দেওয়ার পরে এবং এইখান থেকে শিক্ষা নিয়ে তারা উচ্চ পদস্থে তারা লেখাপড়া করতে পারবে এই সুযোগ উনি আসি বলে হচ্ছে, তাই আমি নিজাম ভাইয়ের জন্য সবাইকে বলবো আত্রা দেওয়া তো দেয় উনি যেন বিজ্ঞয় পায় সন্ন্যাদি সাথী ভাই বলে আমার এক বই বলেছেন আপনি তো বাজার থেকে চাল ডাল সব কিছু কিনে এলে গ্যাসের পাঠ করে থাক, কিন্তু আপনি যে অবৈধ হাল আপনি পাঁচ নামাজ পড়েন রোজার আগে সরি করেন কিন্তু অবৈধ গ্যাস দিয়ে আপনি তাপ করে খেলেন তাহলে তাকে সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে। তাই আমি আশা করি আমি আমার এই আজকে আজকে উঠান বৈঠক এই উঠান বৈঠক যাতে জনসভায় পরিণত হয়েছে আমি এই জনসভায় বলতে চাই, আমি এত বছর ধরে পিতার দেহের নেতৃত্ব দিয়ে এসেছি, আমাকে কেউ পুরোহিত বলতে পারবো না একটু চুলো তাকে বাজিয়ে অবৈধ দেওয়ার কথা, এতগুলো সস্তাও ছিল বলে এখন চ্যালেঞ্জের সাথে হুমকি মারবে এসেছে আমি চ্যালেঞ্জের কথা বলতে পারি, কারণ আমি এইখানে এই অঞ্চলে যাওয়ার জন্য আমি বারবার গত মঙ্গলবারে আমি দেখাই যে আমার জেনারেশন এসে মা ভোটটা দিতে আসলে সব নেতৃবৃন্দ রয়েছে আমি বলছি আপনার সরকার রয়েছে প্রধানমন্ত্রী পরে আপনার সরকার তুলতে হবে আমরা পরীক্ষা করবো গ্রাহকদের গ্যাস আবাসিক গ্রাহকদের গ্যাস চালু করতে হবে সেই ব্যবস্থা করার জন্য আমরা উপকূলে লেগেছি, আমি আশা করছি সরকার যখন গ্যাস ছাড়বে সবার আগে চক্করে সবার কাছে বলতে হবে নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য। আমি জানি আপনারা সঠিক ভাবে থাকতে কত দেবে আমি পাঁচ করে সেটাও আমি জানি,
কিন্তু আপনারা কোনো অনুমোদন দিতে হবেন না। আপনাদের কাছে সবাইকে নিয়ে সবার কাছে অনুরোধ হল, আপনারা নভেম্বরে 11 তারিখে নৌকা মার্চা ভোট দিয়ে আমাকে বিপুলগুলো জয়লাভ করালেন। আপনারা এনএনটিভি নারায়ণগঞ্জ।